মাজারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই মাজারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে না মাজারে কেন টাকা দিবেন ওখানে একজন লোক শুয়ে আছে পড়ে আছে ওনার টাকা লাগবে না টাকা লাগবে আমগো জীবিত যারা আছে আমাদের কথা কর ঠিক গরীব দুস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এজন্য মাজারে যে মানত করা যাবে না মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন তিনি কে আল্লাহ অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আছে না নাই আছে আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ এগুলো নাই আছে হ্যাঁ আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও দেখবেন মাজারে আবার মশারিও দিয়া রাখে আছে না নাই যিনি শুয়ে আছে ওনার কি মশায় কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আমগরে বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি উল্টায়া দিবার পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত তো এ কেমন আল্লাহর ওলি সে মানুষ মেরে ফেলে আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে যা সালতা ফাসআলিল্লাহ ফরিয়াদ করবা তো কার কাছে করব আল্লাহ চাইতে হবে কার কাছে আল্লাহ ছেলে চান কে দিবে আল্লাহ মেয়ে চান কে দিবে আল্লাহ ছেলে মেয়ে দুইটা চান কে দিবে আল্লাহ ব্যবসায় সফল হতে চান কে দিবে আল্লাহ জান্নাতি হতে চান কে দিবে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে না এজন্য ওনার কবরে যেও চাওয়া যায় না ওনারে সালাম দেওয়া যায় ওখানে যে বিশ্বনবীকে সালাতু সালাম পাঠানো যায় কিন্তু বিশ্বনবীরে বলা যায় না ইয়া রাসূলুল্লাহ আমাদের আমার একটা মেয়ে দেন আমার একটা ছেলে দেন ইয়া রাসূলুল্লাহ আমার নির্বাচনে পাশ করায়া দেন এখন নির্বাচন আসছে নতুন না প্রায় দেখি তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায় না তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারে দাঁড়াতেই দেয় না যে এখানে কি চাও তুমি সামনে কেবলা কেবলামুখী হও এই বিশ্বনবী যার কাছে যাইতেন তার কাছে যাও তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা গোটা বিশ্বে কারো নাই আল্লাহর ধনভাণ্ডার কত বিশাল তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয় ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না কথা কর বিশ্বনবী আটটা জান্নাতের যে স্টেজ এই আটটার সবগুলাই থাকবেন উনি থাকবে জান্নাতুল ফেরদাউস কোনটায় থাকবে তাহলে আমরা থাকবো কই ইনশাআল্লাহ করবেন না নবী থাকবে একটায় আমরা আরেকটায় এটা সম্ভব অন্য কোন জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমগো নবী যেদিকে আমরা থাকবো বিশ্বনবী থাকবে জান্নাতুল ফেরদাউস আমরাও থাকবো ফেরদাউস ইনশাআল্লাহ পড়েন এত বিশাল জান্নাত কোন ধাক্কা ধাক্কি নাই জান্নাতের এক একটা দরজা দরজা চিনেন তো না বিশ্বনবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন বিশ্বনবী বলছেন ইন্নাল মিসরা আইন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার ও সাহাবারা জান্নাতের দরজাগুলো কত বড় শোনো শোনো বিশ্বনবী বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা তত লম্বা তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢুকে যাবে তো ওই জান্নাতে আমরা সবাই যদি ফেরদাউসে থাকি আল্লাহর কোনো ঘাটতি আছে ওই আল্লাহরে থইয়া মাজারে যায় ওই আল্লাহরে না ডেকে বাবারে ডাকে ওই আল্লাহর কাছে না যে মাজারে যে লাল ছালো দিয়ে আসে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবের ডেঙ্গুরু ওর মারে মশাই কামড়ায় ওর বাবারে মশাই কামড়ায় বাপ মার কাছে যায় না বাপ মা যে কত বড় পীর সাহেব গোটা বিশ্বের পীর সাহেবরা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন হি ইউজ টু থ্রো কোশ্চেন টু দা অডিয়েন্স শ্রোতাদেরকে প্রশ্ন ছুড়ে দিতেন প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন
শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি কি এই প্রশ্নের উত্তর যখন উত্তরটা করতে পারে না তখন বিশ্বনবী উত্তর বলে দিতেন যখন উত্তর করতে যে ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব তখন যখন উত্তরটা জানা হয় ওই উত্তর আর ভোলা হয় না কথা বলেন বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন ইন্না মিনাশ শাজারাতি শাজারাতুন লা ইয়াসকুতু ওয়ারাকুহা ও সাহাবারা গাছের মধ্যে বৃক্ষলতার মধ্যে এমন একটা বৃক্ষ আছে এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না মাসালুহা কামাসালুল মুমিন ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলো তো হাদিসুনি মাহিয়া দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি কেউ পারে না কেউ বলে ওই গাছ কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ কেউ বলে ওই গুলমলতা কেউ বলে ওইটা কেউ বলতে পারে না বিষ্ণুই বললেন কারোটা হয়নি ইন্নাহা নাখলা এটা হলো খেজুর গাছ সাহাবারা বাপসারে খেজুর গাছ তো প্রত্যেক ঘরের ঘরের পিছনে পিছনে এটা ধরছে নাকি ধরলে তো কঠিন ডাই ধরবে এজন্য সাহাবাদের প্রত্যেক বাড়ির পাশে খেজুর গাছ ওইদিকে মন যায় না মন গেছে দূরে দেহি তো কোন গাছ খুঁজে পায় না সুবহানাল্লাহ পড়ে এই যে বিশ্বনবীর শিখানোর পদ্ধতি এডুকেশন সিস্টেম হাউ টু টিচ দ্য চিলড্রেন আপনি ছাত্রদেরকে কিভাবে পড়াবেন এটা বিশ্বনবী হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছে ওই মজলিসে আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু আর ওনার বাবা উমরে ফারুক দুইজনই উপস্থিত ছিলেন বাড়িতে যাওয়ার পরে ছোট্ট আব্দুল্লাহ ইবনে আমার সাইয়েদ উমরে ফারুককে বলেন আব্বা বিশ্বনবী যে আজকে প্রশ্নটা করছিল আমি কিন্তু উত্তর জানতাম সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ উমর ফারুক বললেন বলো কি তুমি জানতা যেটা খেজুর গাছ আব্দুল্লাহ ইবনে উমর বলে না আমি ইয়া আবি হ্যাঁ আমি জানতাম তো বললা না কেন তুমি যদি আজকে উত্তর দিতে পারতা তাহলে আরবরা লাল কপালের উট পেলে অনেক খুশি হয়ে যায় তিনি বললেন লাল চাঁদওয়ালা উট পেলে মানুষ যেরকম খুশি হয় আজকে তো আমি অত খুশি হইতাম বিশ্বনবীর সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত যে আমার ছেলে উত্তর করতে পেরেছে আব্দুল্লাহ ইবনে উমর বললেন আপনি আমার আব্বা আশেপাশে চাচারা কেউ পারে না আমি কেমনে কই সুবহানাল্লাহ কইবেন না দেখেন বিশ্বনবীর শিখানোর কত চমৎকার পদ্ধতি তো সে পদ্ধতির অংশ হিসেবে বিশ্বনবী এরকম আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইন আমি এবং ইয়াতিমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এইভাবে থাকবো আবার কিয়ামতের বর্ণনা দিতে যেয়ে বিশ্বনবী বললেন আনা ওয়া সাআতু কাহাতাইন আমি আর কিয়ামতের এরকম পিঠাপিঠি আমার আর এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন ব্যবধান নাই আমি আর কিয়ামতের মাঝখানেও তেমন ব্যবধান নাই চিল্লায় পড়েন আল্লাহু আকবার তাহলে বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কিয়ামতের প্রথম আলামত হচ্ছে বিশ্বনবীর স্বয়ং আগমন এটা হয়েছে কি হয় নাই এরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কমলিওয়ালা তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সুবহানাল্লাহ পড়ে এই কমলিওয়ালা নবীর আগমনটাই কিয়ামতের প্রথম আলামত তাহলে প্রথম আলামত আমরা পাইছি কি পাই নাই পেয়ে গেল এরপরে বিষ্ণু বলেছেন জুহুর কাসরাতিল ফিতান বি আনওয়াইহা কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে পারিবারিক ফিতনা আমাদের আছে না নাই সামাজিক ফিতনা আছে একটু আওয়াজ করে উত্তর দিবেন রাষ্ট্রীয় ফিতনা আছে নারী ঘটিত ফিতনা আছে খালি ফিতনা আর ফিতনা আপনি যেদিকে তাকাবেন ওদিকে ফিতনা আপনি যাইলেও আপনার ঈমান বাঁচাতে পারছেন না আমরা চাই আমার চোখটা হেফাজত করব পারছি না ইউটিউবে ঢুকলাম জাকির নায়েকের লেকচার শুনতে ইউটিউবে ঢুকলাম শায়েখ সুদাইসের তেলাওয়াত শুনবো ওদিকে তেলাওয়াত বাজে আর নিচে সাজেস্টেড ল্যাংটা ভিডিও আছে না নাই কই যাব আমরা কিভাবে বাঁচাবো আমাদের চোখ বায়ে অশ্লীলতা দেখে ডানে তাকায় দেখি ওদিকে অশ্লীলতা আবার বায়ে তাকায় ওখানে অশ্লীলতা সামনে তাকাই অশ্লীলতা আবার পেছনে তাকাই অশ্লীলতা নিচে তাকাই অশ্লীলতা উপরে তাকাই ওদিকে অশ্লীলতা আমরা যাব কই আর নাজার সাহমুন মাসমুম মিন সিহাম ইবলিস এই দৃষ্টি শয়তানের বিষ মাখানো তীরবাণের মধ্যে থেকে ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্টাক্ট হয় কি হয়
প্রথমে আই কন্টাক্ট চোখে চোখে একটা ভাব বিনিময় হ্যাঁ এরপর এসএমএস এর আদান প্রদান হয় কথা বলেন এরপর ডেটিং কি হয় এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই আছে এগুলো বই ঘরে নাই বই ঘরের ছেলেপেলের আল্লাহ আল্লাহ হ্যাঁ কি ভয়ঙ্কর অবস্থা আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতামই না এখন ক্লাস 5 এ 5 থেকে শুরু ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায় কোন টাকা আছে না নাই কয় এটা আমার মানে আমার ফ্রেন্ড এটা আমার এই কি ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা আমার গার্লফ্রেন্ড তো এটা তোর গার্লফ্রেন্ড আছে না নাই আছে আবার এটারে সংক্ষেপ করছে কয় জিএফ কি কয় তোমাদের এগুলো নাই তো হ্যাঁ আছে অর্ধেক কয় আছে অর্ধেক কয় নাই খুব চালাক এরা প্রিয় ভাইরা এগুলো আমাদের সংস্কৃতি নয় বিবাহ বহির্ভূত যে কোন ধরনের নারী পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে আল্লাহ আসুন আমরা বিয়েটাকে সহজ করি আর্লি ম্যারেজ ক্যাম্পেইন করি আর কত বলবো যতদিন বেঁচে থাকি বলবো বিয়েটারে সহজ করে দেন ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন বিয়েটা সহজ করে দেন তা না হলে এই যে 14ই ফেব্রুয়ারি গুলো যায় আছে না নাই কি নাম কি বিশ্ব বেহায়া আহা এগুলো আগে ছিল না এগুলো সব কিয়ামতের আলামত সিল্লা এখন ঠিক কি না এই দিবসগুলোতে আপনার উঠতি বয়সের তরুণী মেয়ে আপনার ছেলে যে পাপগুলো করে বিয়ে না করার কারণে এই পাপগুলোর একটা পার্সেন্টেজ গুণা আপনার আমলনামায় আছে না নাই এজন্য খবরদার বাবা মা যারা আছেন ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দেন আমাদের দেশে বিয়ে অনেক সময় অনেক দেরি হয়ে যায় বিশেষ করে ছেলেদের দেরি হয়ে যায় বলে তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ও তো নিজের পায়ে দাঁড়িয়েছে একটু সহযোগিতা করেন না আপনি বিয়েটা সহজ করে দেন বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে নাই হ্যাঁ ইয়াং পোলাপানরা অনেক খুশি হয়ে গেছে হ্যাঁ বিয়ে করবে তোমরা বিয়ে বহির্ভূত জিএফ বিএফ এর দরকার আমাদের নাই চিল্লায় বলেন ঠিক কি না এগুলোর বিরুদ্ধে আমাদের জিহাদ ইসলামের ইমেজকে আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল স্ট্যান্ডিং পয়েন্ট যেখানেই নষ্ট হবে ওগুলোর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এই নৈতিকতার অবক্ষয় হতে হতে এমন পর্যায়ে ঠেকেছে বাংলাদেশটা এখন জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে এখন মেডিকেলের ডাস্টবিনে ছোট ছোট নবজাতক বাচ্চার লাশ পাওয়া যায় এগুলো সব 14ই ফেব্রুয়ারি পালনের ফসল এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা আমাদেরকে যে ইসলামের সুশীতল বাণী বিশ্বনবী শিখিয়েছেন আমাদের জানিয়েছেন দ্যাটস এনাফ ফর আস এটাই আমাদের জন্য যথেষ্ট এজন্য এই যুগটা হচ্ছে বিশ্বনবী বললেন ফিতনার যুগ আখেরি জামানায় জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে হাতে রাখাটা সহজ হয়ে যাবে কিন্তু ঈমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না আপনি হকের কথা চাইলেও বলতে পারবেন না ঝুঁকি আছে না নাই ঘুম আছে না নাই ক্রস ফায়ার আছে না নাই কে কোন দিক দিয়ে ঘুম টেরি পাওয়া যাবে কিন্তু এই হকের রাস্তা আমরা ছাড়বো না বিশ্বনবী বললেন ফিতনা বেড়ে যাবে আপনি হক হালাল মেনটেন করতে চান কিন্তু পারবেন না আপনি ঘুষ খাবেন না কি হবে টেবিলের নিচ দিয়া ঘুষ উপর দিয়া ঘুষ সব জায়গায় ঘুষ আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ ও খায় ঘুষ নিচের কর্মচারী খায় ঘুষ উপরের বসও খায় ঘুষ কথা বলে আপনি চাইলেও পারছেন না এজন্য বিশ্বনবী সবসময় দোয়া করতেন আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহার মিনহা মা বাচান হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও চিল্লায় পড়েন আমিন আওয়াজ করে আমার সাথে পড়েন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহার মিনহা অমা বাতান এর মানে হচ্ছে হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য দেখা যায় না এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও তাহলে এই যে বিশ্বনবী বললেন কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে এই আলামতটা সমাজে আছে না নাই
আমাদের আশেপাশে ফিতনা আছে না? আচ্ছা, এরপর বিশ্ব